হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভেস্টিজের খাদ্য পরিপূরক নিয়ে। কারণ ভেস্টিজ প্রোডাক্টের যে জানকারিটা আমাদের প্রত্যেকেরই দরকার। আমরা কাজ করলে হবে না, আমাদের তার সঙ্গে জানতে হবে যে শুধু কসমেটিক্স বা এই যে গ্রোসারিজ যেগুলো আছে শুধু সেগুলোর উপর বেস করেই কিন্তু পুরো বিজনেসটা দাঁড়িয়ে থাকে না। ভেস্টিজের বিজনেসের কিন্তু মেন যেটা আসল যেটা রহস্য, যেটার জন্যে আজকে 18টা বছর ইন্ডিয়ান নাম্বার ওয়ান একটা পজিশন নিয়েছে, সেটা হচ্ছে কিন্তু সাপ্লিমেন্টগুলো, অর্থাৎ খাদ্য পরিপূরকগুলো। এই খাদ্য পরিপূরকগুলো কোন সমস্যার জন্য কোনগুলো আমরা ব্যবহার করবো, শারীরিক কোন প্রবলেমের জন্য কোনগুলো ব্যবহার করতে হবে আমাদের, এটা কিন্তু সর্বাগ্রে জানা দরকার আছে। তাতে এই ভিডিওতে কিন্তু সেটাই থাকবে। এবং অলরেডি ভেস্টিজের তো আমার এই ইন্ডিয়াটোস্ট 24 ইউটিউব চ্যানেলে প্রচুর প্রচুর পরিমাণের ভিডিও আছে, অনলাইন থেকে অফলাইন A to Z। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে একটাই কথা বলবো, ইন্ডিয়াতে 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। তো ফ্রেন্ডস, যেটা হচ্ছে যে আমরা আজকে যেটা আলোচনা করব, ভেস্টিজ খাদ্য পরিপূরক বা প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোন কোন প্রবলেম দেখা দিলে কোনগুলো নেব সেটা শুরু করা যাক। হাঁটু ব্যথা বা গাঁটের ব্যথা যেটা বলি, যেটাকে আমরা অ্যাথারাইটিস বা জয়েন্ট পেন বলি, সেই প্রবলেম দেখা দিলে আমরা কী নিতে পারি, সেটার জন্য ফ্রেন্ডস আমাদেরকে নিতে হবে স্পাইলুনা, ননি, গ্যানোডার্মা এবং প্রোটিন পাউডার। তাহলে ভিডিও স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ বেসিক্যালি সাধারণত যে যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেগুলো আলোচনা এবং তার কোন কোন উপযুক্ত খাদ্য পরিপূরক সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। মুখে ব্রণ, বিচিন্ডি ও দাঁত দেখা দিলে সেটাকে কি ইউজ করা যাবে, যেটাকে আমরা এক্সিমা, পিম্পলস এগুলো বলে থাকি। তো এগুলোর জন্য কিন্তু স্কিন যে ডিজিজগুলো আছে ফ্রেন্ডস, এই ডিজিজগুলো এই এই স্কিন এই ডিজিজ বা এই রোগের জন্য আমাদের কিন্তু বেস্ট ননি, নিম অয়েল এবং অ্যালোভেরা ইউজ করতে হবে। ননি ক্যাপসুল ফরম্যাটে আছে, খাওয়ার আধা ঘন্টা আগে করে খেতে হবে দিনে দুবার। এবং দেখা যাচ্ছে নিম যেটা সেটা হচ্ছে ব্রেকফাস্টের পূর্বে, বা দেখা যাচ্ছে যে সকালে চাটা খেয়ে নিলেন একখানা করে চললো, এখন 1 মাস কি 2 মাস করে স্টপ দেবেন। এবং অ্যালোভেরা যেটা সেটা খাওয়ার পরে একটা করে দিনে দুবার নিতে পারেন। তো এবার এটা দেখা যাচ্ছে, আরেকটা জিনিস একটু বলে রাখি যে যদি দেখা যাচ্ছে কোনো জায়গা অ্যালার্জেটিক বা দেখা যাচ্ছে চুলকাচ্ছে বা কিছু, কিছুই না, ননি যে ক্যাপসুল থাকবে ওর মধ্যে একটা অয়েল আছে একেবারে জলের মতো পাতলা, ওটাকে ফুটো করে জাস্ট অয়েলটা সেই প্রবলেম যে স্কিনের যে জায়গাটা সেটা লাগিয়ে দেন। একদিন, দুদিন, তিন দিন লাগান, তারপর চমৎকার আপনারা নিজেরা দেখতে পাবেন। এরপরে আমরা চলে আসবো যে উচ্চ রক্তচাপ, যেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলি। তো এটার জন্য আমাদের বেস্ট কি আছে, হাই বিপি যেটা সেটার জন্য কিন্তু বেস্ট আছে ফ্লাক্সিড অয়েল, স্পাইলুনা, গ্যানোডার্মা, এল-আর্জিনাইন এবং প্রোক্যাডো ইত্যাদি ইত্যাদি। এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিলে অবশ্যই ভালো থাকবে। তার মাঝখানে একটা কথা বলি, যারা যারা ডক্টরের মেডিসিন নিচ্ছেন, যেটা নিচ্ছেন সেটা কিন্তু এখন অবশ্যই বন্ধ করবেন না, সেটা চলবে। তার সাথে সাথে এগুলো খাদ্য পরিপূরক, এগুলো চলবে, এগুলো ফুড সাপ্লিমেন্ট, অর্থাৎ এগুলো হচ্ছে ভেষজ উপায় খাদ্য পরিপূরক। আমাদের খাবারের যে অভাবটা, যে ঘাটতিটা, সেইগুলো কিন্তু পূরণ করে দেয় এরা। এর সাথে চলে আসবো, লো বিপি হলে আমাদেরকে আমাদের কী নেওয়া উচিত, অর্থাৎ লো ব্লাড প্রেশারের জন্যে আমরা কী নেব। আমরা অবশ্যই নেবো স্পাইলুনা, ননি, গ্যানোডার্মা এবং ক্রিল অয়েল। এবার কথা হচ্ছে যে স্পাইলুনা, স্পাইলুনা বলতে পারেন যে অনেকে রিভাইটাল নেন বা মাল্টিভিটামিন নেন। স্পাইলুনা হচ্ছে এমন একটা যেটার মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিনস এবং আয়রনস এবং এই ধরনের উপাদানগুলো আছে, যেটা আপনারা নিলে বুঝতে পারবেন যে স্ট্রেংথটা কেমন আকারে আসে, ফিরে আসে শরীরের মধ্যে। এবার চলে আসছে যে কোষ্ঠকাঠিন্য বা অম্ল, যা দেখা গ্যাস, অ্যাসিডিটি, যাদের যে প্রবলেমটা আছে আমরা বলে থাকি, তা বা দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে অনেকের আছে কনস্টিটিউশন আছে, বাথরুম করতে প্রবলেম হয়, তা তাদের জন্যে কোনটা নেওয়া বেটার, তাদের জন্য অবশ্যই ননি, অ্যালোভেরা, ডাইটি ফাইবার বলে একটা পাউডার আছে এবং তার সাথে আমলা আছে, লিভার হেলথ আছে ইত্যাদি ইত্যাদি আছে। তো এর মাঝখানে বলবো যে এই প্রোডাক্টগুলো যারা যারা নেবেন বা নিতে থাকবেন, জলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন, কারণ আমরা জানি আয়ুর্বেদ প্রোডাক্ট যখন আমরা নিই তখন আমাদের প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন, কারণ জল খেলে এই আয়ুর্বেদ প্রোডাক্ট নিলে শরীরের মধ্যে যে টক্সিনগুলো আছে সেগুলো কিন্তু রিলিজ হয়ে যাবে আমাদের ইউরিন এবং বাথরুমের মাধ্যম দিয়ে। তা অবশ্যই শরীরের টক্সিনটা যদি বার হয়ে যায়, কারণ এমনি ভালো থাকা যায় আমরা জানি।
এর সাথে সাথে ফ্রেন্ডস আমরা দেখব যে মধুমেহ বা ডায়াবেটিস যেটা বলা হয়, সেই প্রবলেম, সেই ডায়াবেটিসের প্রবলেম থাকলে আমরা কোন কোন প্রোডাক্টগুলো নেব, এটা কিন্তু বারবার আপনার আমার ভিডিও কমেন্ট আসে। তা দেখুন, যাদের ডায়াবেটিস বা এই প্রবলেমটা আছে তারা অবশ্যই যেটা নেবেন সেটা হচ্ছে ননি নেবেন। ডায়াবেটিসের প্রবলেমের জন্য অবশ্যই যেটা নেবেন সেটা হচ্ছে ননি, নিম অয়েল, স্টিভিয়া। এবার কথা হচ্ছে স্টিভিয়া, রাইস ব্র্যান অয়েলটা অবশ্যই খাবেন এবং গ্লুকোহেলথটা নেবেন। এর মাঝখানে একটা বলি যে স্টিভিয়াটা কি আছে, স্টিভিয়া হচ্ছে চিনি থেকে 300 থেকে 400 গুণ বেশি মিষ্টি একটা গাছের পাতা, তার থেকে বানানো স্টিভিয়া, গাছের পাতা থেকে বানানো স্টিভিয়া। যখন চা বা কফি এই ধরনের কিছু খাবেন অবশ্যই চিনি নেবেন না, স্টিভিয়া ট্যাবলেট প্রয়োজন মতো একটা থেকে দুটো তাতে গুলে নেবেন, দেখবেন সমভাবে কাজ করছে। এবং যে বাজারে যে চিনির পরিবর্তে যেগুলো আছে সেগুলো খেলে কিন্তু অনেক ঝুঁকি থাকে, অনেক প্রবলেমের ঝুঁকি থাকে, শারীরিক প্রবলেম আসতে পারে, সেক্ষেত্রে স্টিভিয়া কিন্তু 100% সেফ। তা এটা হচ্ছে ব্যাপার। আর রাইস ব্র্যান অয়েল তো আমরা সকলেই জানি, চালের ছিলকা থেকে বানানো, তুষ থেকে বানানো একটা তেল, যেটা হার্টের পক্ষে খুবই ভালো এবং গ্যাস অ্যাসিডিটির পক্ষে খুবই ভালো। ডায়াবেটিস রোগী অবশ্যই এটা নেবেন, এই তেলটা খাওয়া অভ্যাস করবেন। এরপরে চলে আসছে যে মধুমেহ, ইনসুলিন যারা নিচ্ছেন অর্থাৎ যারা ইনসুলিন চলছে তাদের জন্য কি আছে, তাদের জন্য স্প্রিয়া, ননি, ফ্লাক্সিড অয়েল, নিম, স্টিভিয়া, রাইস ব্র্যান অয়েল, গ্লুকোজ হেলথ, তাদেরও সেম জিনিস থাকছে। এর মাঝখানে একটা কথা বলবো, অবশ্যই পারলে প্রত্যেকেই কিন্তু ফুড প্যাস্ট ইউজ করে নেবেন। ফুড প্যাস্ট এমন একটা জিনিস যেটা হচ্ছে পায়ের নিচে লাগাতে হয়, সারাদিন প্রচুর পরিমাণে জল খেতে হয়, তারপরে রাতে শুতে যাওয়ার আগে পায়ের নিচে লাগিয়ে নিয়ে ফুড প্যাস্টটা শুয়ে যেতে হয়, সকালে ওটাকে ফেলে দিতে হয় এবং খুব ভালোভাবে ফেলতে, এমন জায়গায় ফেলতে হবে যাতে কোনো রকমভাবে পশু পাখি ওটা খেতে না পারে। কারণ শরীরের মধ্যে পুরো যে টক্সিনটা থাকে সেটা আমাদের কিন্তু ফুড প্যাস্ট নিংড়ে, পায়ের নিচের থেকে নিংড়ে ওটা নিয়ে নেয়। যারা ব্যবহার করেছেন তারা জানেনি, আর যারা ব্যবহার করেননি এখনো পর্যন্ত, না করলে আমি কোনোভাবে ভিডিওতে বোঝাতে পারবো না যে ফুড প্যাস্টের কার্যকারিতা কী বা ফুড প্যাস্ট আমাদের শরীরটাকে কত ঝরঝরে করে দেয়, টক্সিনটা কী হারে বার করে দেয়। তবে চ্যালেঞ্জ থাকছে, এই ফুড প্যাস্ট ব্যবহার করবেন তাহলে বুঝতে পারবেন যে এর কার্যকারিতা কোন লেভেলের। এরপর চলে আসছে হিট সমস্যায় যারা ভুগছেন অর্থাৎ হার্ট প্রবলেমে যাদের আছে, তারা কোন কোন প্রোডাক্টটা নেবেন। অবশ্যই নেবেন স্পাইলুনা, ফ্লাক্সিড অয়েল, প্রোকার্ডো, L-Arginine, রাইস ব্র্যান অয়েল, কোয়ান্টাম কিউটেন, ক্রিল অয়েল, এই প্রোডাক্টগুলো আপনারা হার্টের যাদের সমস্যা আছে নিতে পারেন। আর সঙ্গে সঙ্গে যারা যে মেডিসিনটা নিচ্ছেন অর্থাৎ ডাক্তারবাবু যেটা প্রেসক্রাইব করে রেখেছেন সেটা তো অবশ্যই চলবে। সাপ্লিমেন্ট এমন একটা জিনিস আপনার শরীরের ঘাটতিটাকে কভার করে দেবে এবং আস্তে আস্তে ধীরে 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 আপনার শরীরের বডিটাকে উন্নত করে দেবে, অর্থাৎ রোগ থেকে মুক্তির যে জায়গাটা সেটা করে দেবে। তাই বলে অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে যে মেডিসিন বা এটা বন্ধ করবেন না। এবার চলে আসছি যাদের আই প্রবলেম আছে তারা কি নেবেন। যে আই প্রবলেম যাদের আছে অর্থাৎ চক্ষুর সমস্যা যাদের আছে তাদের কিন্তু এটা অ্যাকচুয়ালি যে নার্ভ দুর্বলতা বা কিছু ইত্যাদি ইত্যাদি যদি থাকে সেটা ভিতর থেকেই এ করার ব্যাপার থাকে, রিকভার করার ব্যাপার থাকে। স্পাইলুনা, নদী, ফ্লাক্স, কনজিউমাম কিউটেম, ভাইরাল ভাইটা কমপ্লেক্স এবং প্রোটিন পাউডার তারা নিতে পারেন। এবার কথা হচ্ছে যে দুর্বল শ্বাস অর্থাৎ অ্যাস্থমা যাদের আছে তারা কি নেবেন। অ্যাস্থমা যারা আছে তারা ননি, স্পাইলুনা, রেসপোকার অর্থাৎ এই তিনটে এ নিলে তাদের কিন্তু শ্বাসের প্রবলেম যাদের আছে তাদের কিন্তু উপকার পাবে। আমি একটু শর্টে করে দিই। এরপরে দেখা যাচ্ছে যে নিয়মিত মাথার যন্ত্রণা, ঠান্ডা লাগা যাদের আছে অর্থাৎ অল্পতে যাদের ঠান্ডা লাগে তারা কি কি প্রোডাক্ট নিতে পারেন। তাদের আপনার যে অল্পতে ঠান্ডা লাগছে যাদের, তাদের স্পাইলুনা, ননি, গ্যানোডার্মা, নিম এবং ভাইটা কমপ্লেক্স, এটা এটা তাদের জন্য বেস্ট হবে। হাড় ভাঙা ও দুর্বল হাড় যাদের আছে অর্থাৎ বোন দুর্বল যাদের আছে তারা কিন্তু অবশ্যই ক্যালসিয়াম, ননি এবং স্পাইলুনা নেবেন। ক্যালসিয়ামটা এমন একটা জিনিস এর মাঝখানে মনে রাখি, ক্যালসিয়ামটা কিন্তু আমাদের বছরে কিন্তু একটা দা ফাইল বেসিক্যালি আমাদের সাধারণভাবে নেওয়া উচিত। কারণ ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেলে কিন্তু শরীরের তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের হাড্ডি এবং যে দাঁতের ক্ষয়ও শুরু হয়ে যায়। শরীরের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু ক্যালসিয়ামের উপর বেস করে যেটা বলা যায় যে হাড্ডিটা, দাঁত এবং আমরা এই যে আমাদের শ্বাস প্রশ্বাস চলছে প্রতিনিয়ত যে ব্রিদিং হচ্ছে অর্থাৎ আমাদের হার্টেও কিন্তু একটা পরিমাণ ক্যালসিয়াম দরকার হয় ব্লাড সার্কুলেশন বা এটার ক্ষেত্রে। সামান্য পরিমাণে সেখানে কম হলে কিন্তু তখন আমাদের কিন্তু হাড়ের থেকে, মজ্জার থেকে, দাঁতের থেকে ক্যালসিয়াম নিয়ে নেয়, অর্থাৎ আমাদের কিন্তু
ক্যালসিয়ামটা মাঝে মধ্যে অবশ্যই নেওয়া উচিত। আর ভেস্টিজের যে ক্যালসিয়াম আছে, এই যে একটা সাপ্লিমেন্ট, এটা একটা একটা ধরনের সাপ্লিমেন্ট যেটা ডক্টরের কাছে শুনতে হবে, ক্যালসিয়াম নিতে হবে, নইলে কিন্তু প্রবলেম হতে পারে ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারটা, সেটা কিন্তু নেই এখানে। আয়ুর্বেদ ফর্মুলায় তৈরি, কোনো রকম সাইড এফেক্টও নেই। এরপরে আমরা চলে যাব যে চুলের সমস্যা, যাদের হেয়ার প্রবলেম তারা কি নেবেন। দেন হেয়ার প্রবলেম যারা আছে তাদের ক্ষেত্রে বলবো ননি নেবেন, অ্যালোভেরা, স্পিরুলিনা এবং ক্যালসিয়াম নেবেন। তার সাথে সাথে অবশ্যই আমাদের যে হেয়ার অয়েলটা আছে সেটা ইউজ করতে হবে। এবার দেখা যাচ্ছে হেয়ার অয়েলটা কীভাবে ইউজ করবেন। হেয়ার অয়েলটা হাতে ঢালতে হবে রাতে শুতে যাওয়ার আগে, হাতে চারটা জুড়ে নিয়ে আর একটা হাতে নিয়ে মাসাজ করতে হবে। সকালে উঠে ভেস্টিজের যে কোনো শ্যাম্পু ইউজ করে নিতে হবে। এইভাবে যদি ইউজ করা যায় কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী, এবং দেখা যাচ্ছে যে একটা খুবই ভালো জায়গায় চলে আসবে, চুলটা মজবুত হবে ইত্যাদি ইত্যাদি। এবার দেখা যাচ্ছে যে যাদের কিডনি উইক আছে তাদের জন্য কি আছে, কিডনি প্রবলেম যাদের চলছে বা ডক্টর দেখাচ্ছেন বা মনে হচ্ছে ফিল হচ্ছে, তাদের ক্ষেত্রে অবশ্যই যেটা বলবো যে কিডনি যাদের দুর্বল আছে অবশ্যই অবশ্যই তারা কিন্তু ফুড প্যাচের পুরো একটা প্যাক নেবেন। অর্থাৎ একটাতে 5 সেট থাকে, প্রথমটা ইউজ করলেন, তার 1 মাস পর একটা ইউজ করলেন, তার 1.5 মাস পর একটা ইউজ করলেন, তার 2 মাস পর একটা ইউজ করলেন, পুরো এইভাবে গ্যাপিং করে করে আপনারা কিন্তু একটা সেট পুরো নিজেরা ইউজ করতে পারেন। এতে কিন্তু ভালো থাকার একটা জায়গা আছে। এই ফুড প্যাচ, ডিঅক্সি ফুড প্যাচ এবং কিডনি হেলথ যেটা আছে ওটাও খেতে পারেন কিডনির জন্য। কিডনির পেশেন্ট যারা আছে তারা কিন্তু অবশ্যই এটা মেনটেন করে চলবেন, এবং অবশ্যই ডক্টর যেভাবে বলছেন সেটা তো মেনটেন করবেনই। এবার দেখা যাচ্ছে যে যাদের মহিলাদের ঋতুস্রাবে যাদের প্রবলেম, অর্থাৎ পিরিয়ডিক্যাল প্রবলেম আছে, সেই তাদের জন্য কোনটা কোনটা বেটার। তাদের জন্য মহিলা, সেই সব মহিলাদের জন্য স্পাইলুনা, ননি, ফ্লাক্স অয়েল এবং ক্যালসিয়াম কিন্তু মাস্ট। তারা যদি দীর্ঘদিন এটা এই সাপ্লিমেন্টগুলো নিতে থাকেন তাহলে কিন্তু আপনাদের যত রকম যে পিরিয়ডিক্যাল প্রবলেম সেইগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। এরপরে পরে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যৌন শক্তিহীনতা যাদের আছে সেই ক্ষেত্রে কোন প্রোডাক্টটা ভালো আছে, অর্থাৎ সেক্সুয়াল যে প্রবলেম আছে সেক্সুয়াল প্রবলেমের জন্য আমাদের সাপ্লিমেন্টের মধ্যে খুব ভালো প্রোডাক্ট আছে যেটা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে স্পাইলুনা, ননি, গ্যানোডার্মা, ফ্লাক্স, এলার্জিনাইন এবং ভাইটা কমপ্লেক্স। তা আপনারা স্পাইলুনা সঙ্গে ননি এবং তার সাথে এলার্জিনাইনও নিতে পারেন, অভূতপূর্ব কিন্তু উপকার পাবেন। তা ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।